বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআইয়ের এক কর্মকর্তা ও কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে দেশে আসার অনুমতি দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত নয়ের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এই অনুমতি দেন। এর আগে ওই তিন বিদেশি সাক্ষীর পূর্ণাঙ্গ ঠিকানা আদালতে জমা দেন দুদক আইনজীবী খুরশিদ আলম। তবে বিদেশি সাক্ষী আনার বিষয়ে আপত্তি দিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন বলেছেন, বিচার কাজে স্বচ্ছতার জন্যই বিদেশি সাক্ষীদের আনা প্রয়োজন। নাইকো দুর্নীতি মামলায় গেল বছরের 19 মার্চ অভিযোগ গঠন করেন আদালত। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে দুর্নীতির অভিযোগে 2007 সালের 9ই ডিসেম্বর খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।